السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা গত ক্লাসে আমরা পড়তেছিলাম হলো 7 নম্বর বইয়ের আমরা 12 নম্বর লেসনটা পড়তেছিলাম। 12 নম্বর লেসনের মধ্যে মূল আলোচ্য বিষয় আমরা পড়তেছিলাম জরফুন বা মাফুলুন ফিহি, স্থান বা কালবাচক শব্দ যেগুলো বাক্যে ভার্বের স্থান বা সময় বোঝাবে, যেগুলোকে জরফুন বলে অথবা মাফুলুন ফিহি বলে। জরফুনকে আমরা পড়তেছিলাম স্থান বোঝালে তখন বলে জরফুল মাকান বা অ্যাডভার্ব অফ লোকেশন বা প্লেস, আর যদি সময় বোঝায় তখন এগুলোকে বলা হয় জরফুল জামান অথবা আমরা পড়েছি অ্যাডভার্ব অফ টাইম। এটারই আরেকটা নাম মাফুলুন ফিহি। জরফের মধ্যে আমরা পড়তেছিলাম কিছু জরফ আছে মাবনি, যেমন তাহতা, খালফা, ওয়ারাআ, আমামা, ফাওকা ইত্যাদি। আবার কিছু জরফ আছে যেগুলো মাবনি না, ডাইরেক্ট স্থান বোঝাবে। আবার আমরা পড়তেছিলাম যে সরাসরি জরফ হিসাবে বাক্যে ব্যবহার হবে না, বাকি ডেপুটি জরফ হিসাবে হবে, মাউসুফ সিফাত হিসাবে, মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে ইত্যাদি। আমরা এই ডেপুটি জরফের 5টা টাইপ পড়তেছিলাম। সর্বশেষ ক্লাসে আমরা এই 12 নম্বর লেসনের কনভারসেশন বা হেওয়ারটা পড়তেছিলাম, ইলাল ফিলিপিন, এই বাক্যটাতে আমরা ছিলাম লাস্ট ক্লাসে। এই যে আলাম তামুররা বিকুয়ালালামপুরা, জামাল প্রশ্ন করতেছিল আপনি কি কুয়ালালামপুর হয়ে আসেননি বা কুয়ালালামপুর অতিক্রম করেননি। আলাম তামুররা বিকুয়ালালামপুর এই বাক্যটা ছিল। তো এই বাক্যটা আছে আলাম তামুররা বিকুয়ালালামপুরা, আপনি কি কুয়ালালামপুর অতিক্রম করেননি বা কুয়ালালামপুরের পাশ দিয়ে যাননি। টিচার উত্তর দিচ্ছে, উত্তরটা একটু পড়েন তো। উত্তরটা কি আছে? জি আসাদ স্যার পড়েন, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আল মুদাররিস বালা বালা কিন্নানি লাম আম কুস ফিহা তাউইলা তাউইলা তাউইলা, করেক্ট, তাউইলা অথবা তাউইলান বললেই হবে, মাশাল্লাহ। তাহলে আগের প্রশ্নটা ছিল নেগেটিভ, এটার উত্তরটা পজিটিভ, তাহলে বালা দ্বারা শুরু করতে হবে, এই জন্য বালা আসছে, তাই না? বালা, তাহলে অর্থ বলেন বালা। বালা না, হ্যাঁ বালা মানে হা, অবশ্যই বালা মানে হা, হ্যাঁ। বলা কিন্না নেই, লাকিন না অর্থ কি? কিন্তু, তাই না? হ্যাঁ বলে, কিন্তু আমি মাশাআল্লাহ লাম আম কুস ভুলে গেছি অর্থটা, লাম আম কুস, হ্যাঁ মাকাসা এমকুস অর্থ অবস্থান করা, অবস্থান করা, আমি অবস্থান করিনি ফিহা তাতে, মানে তাতে তাতে তাহলে বেশিক্ষণ, বেশিক্ষণ বা লম্বা সময়, তাই না? লম্বা সময় আমি অপেক্ষা করিনি, কারেক্ট। এই যে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি কুয়ালালামপুর অতিক্রম করেননি বা কুয়ালালামপুর হয়ে আসেননি, এই যে আলাম তামুররা বিকুয়ালালামপুর, সে উত্তর দিচ্ছে বালা, হ্যাঁ অবশ্যই কুয়ালালামপুর অতিক্রম করেছি, বাকি ওয়ালাকিন্নানি, কিন্তু আমি লাম আমকুস, লাম আমকুস, তাহলে ভার্বটা বলেন লাম আমকুস, নাসরা প্যাটার্নে আছে, নাসরা প্যাটার্নে আছে, তাহলে এটার মাদিটা কি হবে? মাকাসা, মাকাসা, মুদারেটা মাকাসা, ইয়ামকুসু, মাশাআল্লাহ, মাকাসা ইয়ামকুসু, নাসরা ইয়ামকুসু, নাসরা ইয়ামসুরু, মাকাসা ইয়ামকুসু অর্থ হলো অবস্থান করা, অবস্থান করা। তাহলে ওয়ালাকিন্নানি লাম আমকুস, কিন্তু আমি অবস্থান করিনি ফিহা তাতে তবিলান, বেশি কিন্তু আমি সেখানে বেশিক্ষণ অবস্থান করিনি। তাহলে মাকাসা ইয়ামকুসু অবস্থান করা, সবাই একটু এই ওয়ার্ডটা নোট করে ফেলি, মাকাসা ইয়ামকুসু নাসরা ইয়ামসুরু প্যাটার্নে অর্থ হলো অবস্থান করা। আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। তাহলে এখানে বলেন তো জরফ কোনটা হলো? জরফ
জরক তহিলান, তাই না? আমি সেখানে লম্বা সময় অবস্থান করিনি, এটা তো তহিলান আছে। জি তহিলান লম্বা, এটা জরফ নাকি ডেপুটি জরফ? এটা ডেপুটি জরফ, তাই না? এখানে একটা ওয়াক্তান একটা উজ্জ আছে, ওয়াক্তানের সিফাত হিসাবে হয়েছে এটা, তাই না? আমরা পড়তেছিলাম ডেপুটি জরফের একটা টাইপ আছে নাত, নাত নাত মানুত হয়ে হয়, তাই না? এই যে এখানে হলো লাম আমকুস ফিহা ওয়াক্তান তহিলান, এই যে ওয়াক্তানের নাত হয়েছে তহিলান, তাহলে ওয়াক্তানটা জরফ, সুতরাং তহিলানটা কি হলো ডেপুটি, তাই না? মাশাআল্লাহ আহসানতা, তাহলে বালা ওয়ালাকিন্নানি লাম আমকুস ফিহা তহিলান, মাশাআল্লাহ। এরপরের বাক্যটাতে যাই আমরা, পরের বাক্যটা এখানে আছে কাম লাবিস্তা সাম্মা ইয়া উস্তাদু, এটা পড়বে হলো নুরুল ইসলাম মল্লিক স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার পড়েন দেখি। কাম লাবিস্তা সাম্মা ইয়া উস্তাদু, অর্থ কি? হে উস্তাদ, আপনি সেখানে কতক্ষণ অবস্থান করেছিলেন? সেখানে কতক্ষণ বা কত সময় অবস্থান করেছিলেন? মাশাআল্লাহ, সাম্মা অর্থ হলো সেখানে, তাই না? সাম্মা এই শব্দটা সাথে গোলতা যুক্ত হয়েও হয়, সাম্মাতা, সাম্মা অথবা সাম্মাতা অর্থ হলো সেখানে, সাম্মা অথবা সাম্মাতা অর্থ হলো সেখানে। এটার জন্য আমরা আরেকটা আরবি জানি না, সেখানে আরবি কি? হুনাকা, হুনাকা, তাই না? হুনাকা আরবি হলো সেখানে, এই হুনাকা বা সাম্মাতা একই জিনিস, একই দুইটা ব্যবহার করা যায়। তাহলে কামলা বিস্তা হুনাকা অথবা কামলা বিস্তা সাম্মা বা সাম্মাতা এভাবে বলা যাবে। তাহলে কাম লাবিস্তা সাম্মা ইয়া উস্তাদু, তাহলে এই বার্বটা লাবিস্তা এটা কি হবে? লাবিসা ইয়ালবাসু, লাবিসা ইয়ালবাসু, ইয়ালবাসু আপনি লাবাসু, ইয়ালবাসু ফর্মে হলো এটা, ইয়ালবাসু। তাহলে বলেন তো লাবিসা ইয়ালবাসু কোন ফর্মে হলো? লাবিসা ইয়ালবাসু সামিয়া ইয়াসমা, অবস্থান করা, এটার অর্থ অবস্থান করা। তাহলে কাম লাবিস্তা কতক্ষণ অবস্থান করেছেন সাম্বা সেখানে, ইয়া উস্তাদু হে উস্তাদ, হে উস্তাদ আপনি সেখানে কতক্ষণ ছিলেন? তাহলে এটার উত্তরটা, উত্তরটা পরে নুরুল ইসলাম স্যার, টিচার বলতেছে সেখানে অবস্থান করেছি ইয়াউমান একদিন, আও অথবা বাদা ইয়াউমিন একদিনের কিছু অংশ। মাশাআল্লাহ, আমি একদিন অবস্থান করেছি অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি, মাশাআল্লাহ। তাহলে এখানে বলেন তো ইয়াউমান এটা তো সরাসরি জরফ বোঝা যাচ্ছে, তাই না? আমি সেখানে অবস্থান করেছি, দেখেন আমি সেখানে অবস্থান করেছি সাম্মাতা সেখানে, তাহলে এটা স্থান বোঝা যাচ্ছে, জরফুল মাকাম সরাসরি জরফ, একদিন অবস্থান করেছি, একদিন অবস্থান করেছি সময় বুঝাচ্ছে, এটাও সরাসরি জরফ। পরে আও বাদা ইয়াউমিন একদিনের কিছু অংশ, তাহলে এখানে মানসুব আছে কোনটা? বাদ। তাহলে বলেন তো এই বাদ এটা কি জরফ নাকি ডেপুটি জরফ? এই বাদ অর্থ কি? সাম কিছু, এটা কি সময় বুঝাচ্ছে অথবা স্থান বুঝাচ্ছে? শুধু বাদ না, এটা সময় ও স্থান বুঝাচ্ছে না, কিন্তু ডেপুটি বাদ। কারেক্ট, যেহেতু শুধু বাদ বললে সাম বা কিছু এটা সময় বা স্থান বুঝায় না, তার মানে সে সরাসরি জরফ না, বাকি মুদাফ হওয়ার কারণে জরফের সাথে তখন সে ডেপুটি জরফ হয়ে গেছে, তাই না? ডেপুটি জরফের একটা টাইপ আমরা পড়তেছিলাম না, মুদাফ মুদাফিলাই, এই যে মুদাফটা, অর্থাৎ জরফের দিকে যেটা মুদাফ হবে সেটা ডেপুটি জরফ, যেমন বাহুল্লা, তাই না? এই যে এখানে এই বাদরটা হলো ডেপুটি জরফ। তাহলে আমরা বুঝলাম অনেকগুলো জরফ এখানে আছে, সাম্মাতা এটা সরাসরি জরফ, জরফুল মাকান, ইয়াউমান এটা সরাসরি জরফ, এটা জরফুল জামান, জামাল বলতেছে কি বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জামালু লাও আরাফতু আন্নাকা
تأتي إلى بلدي لس تقبل تكا في المطار أسافرت إلى سنغافورة أيضا. ما شاء الله. মানে বাক্যের একটা মানে ডেস্টিনেশন শেষ হয়েছে হলো এই পর্যন্ত, তাই না? ইলাল মাতার পর্যন্ত, প্রথমে এই পর্যন্ত অর্থ পেলেন তো মাশাআল্লাহ। লাও আরাফতু, আমি জানি, আন্নাকা, নিশ্চয় তুমি, আরাফতু যদি আমি জানতাম, তাই না? জি, যদি আমি জানতাম, যদি লাও আরাফতু যদি আমি জানতাম, হ্যাঁ বলেন, যদি আমি জানতাম, আন্নাকা নিশ্চয় তুমি তাতি আসতে, না ইলা বালাদি, আন্না আসলে ওটার নিশ্চয়ই অর্থ করতে হবে। আন্নাটা আসলে অর্থ দেয় দ্যাট, ওই যে আমরা পড়ছিলাম না, আই আই থিঙ্ক দ্যাট আজুন্ন আন্না, দিতে মনে আছে আপনাদের? আজুন্ন আন্না পড়েছেন, বাক্যের মাঝখানে আন্নাটা আসে, এটা আসলে এমফাসাইজ বোঝায় না, এটা কি বলে অর্থ দেয় দ্যাট, যদি আমি জানতাম যে, এরকম আর কি। লাও আরাফতু আন্না, যে কান তুমি, লাও আরাফতু আন্নাকা যদি আমি জানতাম যে তুমি বলে তাতি ইলা বালাদি, ইলা বালাদি আমার দেশে তুমি আসবে, লা তাস লাস্তাকবালতুকা, লাস্তাকবালতুকা আমি তোমাকে অভ্যর্থনা জানাব, মাশাআল্লাহ। আসাফারতা ইলা আসাফারতা, সিনটা একটু টান হবে, তাই না? জি, আসাফারত ইলা সিঙ্গাপুরতা আইদান, আপনি কি সিঙ্গাপুরেও সফর করেছেন? আপনি সিঙ্গাপুরেও সফর করেছেন, মাশাআল্লাহ। আসাফারত ইলা সিঙ্গাপুরতা আইদান, আপনি সিঙ্গাপুরেও সফর করেছেন, মাশাআল্লাহ, আহসানতি। তাহলে এখানে বলেন তো এই যে আরাফা ইয়া আরিফু, এটা ভার্বের দরাবা ইয়াদরিবু ফর্মে আছে, তাই না? আরাফা ইয়া আরিফু, জানা বা চিনা। এরপরে এখানে একটা ভার্ব আছে আতা ইয়াতি, এটার অর্থ কি? আশা বা আগমন করা, এটা দরাবা ইয়াদরিবু ফর্মে আছে, তাই না? আতা ইয়াতি। এরপরে ইস্তাকবালা ইয়াস্তাকবিলু, এটা কয় নাম্বার ফর্মে আছে? নয় নাম্বার। ইস্তাকবালা ইস্তাগফারা, ইস্তাকবাল দশ নাম্বার, এবার শেষের দিকে আরেকটা ভার্ব আছে আসাফারতা, সাফারতা এটা কত ফর্ম নাম্বার? সাফারা, হ্যাঁ সাফারা, টান দি সাফারা, এটা চার নাম্বার ফর্ম, চার ফর্ম চারটা তো আক্রমা আসলামা, সাফারা থ্রি, তিন নাম্বার ফর্ম থ্রি, কারেক্ট, আহসানতি। এটা তিন নাম্বার, কাতালা ইউকাতিল, তাই না? জাহাদা ইউজাহিদ, জাহাদা, এই দেখেন সাফারা ইউসাফিরু, মাশাআল্লাহ। তাহলে আসাফারতা ইলা সিঙ্গাপুরতা আইদান, আপনি কি সিঙ্গাপুরও সফর করেছিলেন, মাশাআল্লাহ। উত্তর কি? টিচার বলতেছে আল মুদাররিস, লা না, আমি সিঙ্গাপুরে সফর করিনি, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা এখন দাউদ স্যার পড়েন দেখি নি বাক্যটা, জামাল, জামাল আলম তুসাফির ইলাইহা মিন কাবল, আলম নয় কি ইজ নট সো তুসাফির ইউ ট্রাভেল, দেখি ইউ ট্রাভেল, সাফারা ইউসাফিরের সাথে লাম আসলে নেগেটিভ হয়ে যায়, এটা পাস্ট টেন্সে বোঝায়, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? জিনটু ট্রাভেল নাকি? কারেক্ট, আলাম তুসাফির, তুমি কি সফর করনি? ইলাইহা এখানে, ইলাইহা মিন টুয়ার্ডস, টুয়ার্ডস দ্যাট বিফোর, এর আগে তুমি ওইখানে সফর করনি, সামথিং লাইক দ্যাট, যে বোধ হচ্ছে এর আগে ওখানে সফর করনি, মিন কাবলু ইতো পূর্বে, ইতো পূর্বে তুমি কি সেখানে সফর করনি? সফর করনি, ইয়েস, এই যে লাম তুসাফির, তাহলে প্রশ্নটা নেগেটিভ, নেগেটিভ প্রশ্নের উত্তর পজিটিভ হলে শুরু হবে বালা দ্বারা, আর যদি প্রশ্নের উত্তর নেগেটিভ হয় তাহলে শুরু হবে নাম, নাম দ্বারা, মাশাআল্লাহ। তাহলে এখানে দেখেন আসছে নাম, নাম দ্বারা বলতে তার মানে নেগেটিভ উত্তর, তাই না? নাম বলতেছে না বা না, লাম উসাফির ইলাইহা কাত্তু, অর্থ বলেন লাম
إليها قط لم أسافر I did not travel إليها to that قط ever সেখানে কখনোই সফর করিনি মাশাআল্লাহ নাম লাম উসাফির ইলাইহা কত শুকরান সুন্দর হইছে তাহলে সাফারা ইউসাফিরু এটা হলো ভার্বের তিন নাম্বার ফর্মে আছে তাই না এই জায়গাটা আমি একটু ভালো করে বুঝতে পারি না আগে যেখানে ছিল জামালুন যেখানে আপনি বলে বালাদি লাস্ট তাক বাল চুকা এই এই জায়গাটা আমি বুঝতে পারলাম না এখানে বুঝতে পারছি বালাদি মাই কান্ট্রি লাস্ট লা আস্তাক না মূলত ছিল লা ইস্তাকবালতুকা দেখেন এই ভার্বটা আমরা পড়তেছিলাম এটা ফর্ম কত স্যার ফর্ম 10 তাই না লাস্ট ইয়ার ফর্ম 10 লাস্তাকবালা ভার্বটা হলো ফর্ম 10 তাহলে ফর্ম 10 এর নিয়ম কি আমরা জানি এটা আর রুট লেটারের সাথে ইস্তা অতিরিক্ত হবে রুট লেটারটা কি কফ বা লাম তাহলে এখানে আমরা 10 নাম্বার ফর্মে নিলে হবে ইস্তাকবালা ইস্তাকবিলু তাই না ইস্তাকবালা ইস্তাকবিলু ইস্তানসারা ইস্তানসিরু ইস্তাগফারা ইস্তাগফিরু মিলে গেল না তাহলে এই যে শুরুর যে হামজাটা মিনিংটা কি দাঁড়ায় এখানে ইস্তাকবালা না ওইটাই বলতেছি 10 নাম্বার ফর্মের শুরুর হামজাটা কি হামজাতুল ওয়াসলি ওয়াসলি জি হ্যাঁ তাহলে ইস্তাকবালা মানে সে অভ্যর্থনা জানিয়েছে তাহলে আমি অভ্যর্থনা জানিয়েছি এটার আরবি হওয়ার কথা ইস্তাকবালতু তাই না ইস্তাকবাল এখন এটার শুরুতে আমরা এমফাসাইজের লাম আছে না লাম অফ এমফাসাইজ এই লা যুক্ত করতেছি লা প্লাস ইস্তাকবালতু যদি আমরা এটা আনি এই দেখেন লা প্লাস ইস্তাকবালতু তাহলে এখন এই যে শুরুতে যে হামজাটা আছে হামজাটা যেহেতু হামজাতুল ওয়াসলি এটা কি আর উচ্চারণ হবে না উচ্চারণ হবে না তাহলে এখন কি পড়তে হবে এই যে এই হামজাটা লিখায় থাকবে কিন্তু উচ্চারণ হবে না তাহলে এখন পড়তে হবে লাস্তাকবালতু কারেক্ট ক্লিয়ার বুঝে গেছে স্যার থ্যাংক ইউ ক্লিয়ার থ্যাংক ইউ ছিল মূলত ইস্তাকবালতু বাকি এই শুরুর হামজাটা যেহেতু হামজাতুল ওয়াসলি আমরা জানি হামজাতুল ওয়াসলির পূর্বে কোনো অক্ষর বা কোনো শব্দ চলে আসলে এই হামজাটা আর উচ্চারণ হয় না শুধু লিখায় থাকে এই দেখেন এখানে লিখা আছে কিন্তু লা ইস্তাকবালতু এরকম পড়া যাবে না পড়তে হবে লাস্তাকবালতু লাস্তাকবালতু বাকি শব্দটা ছিল এরকম কিন্তু জি ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা কনভারসেশনটা শেষ হলো এখন এখানে আমরা জরফ ডেপুটি জরফ ইত্যাদি আলহামদুলিল্লাহ পড়লাম বাকি এখানে কিছু কনসেপ্ট আছে ইয়াতে আসে নাই যেমনি বলে স্লাইডে আসে নাই একটু আমরা এই 12 নম্বর লেসনটা আমাদের কাছে হার্ড কপি আছে আমরা একটু একটু শুরু থেকে দেখে যাই 12 নম্বর লেসনটা আমাদের বইয়ে শুরু হবে 195 নম্বর পেজ থেকে 70 নম্বর পেজ থেকে শুরু হবে একটু হার্ড কপি যারা আছে একটু আমরা বের করি অথবা বইয়ে এখানেও দেখতে পারি দেখেন নিচে একটা নোট আছে এখানে বলতেছে সাম্মাতা এই সাম্মাতা শব্দটা পরিচয় বলতেছে সাম্মাতা শব্দটা কি সাম্মাটা দুইবার আসছে আমাদের এখানে তাই না স্লাইডের মধ্যে দুইবার আসছে একবার আসছে সাম্মা আর একবার আসছে সাম্মাতা দুইভাবেই ব্যবহার হয় তা তা ছাড়া তা সহ এই শব্দের পরিচয়টা দেখেন এখানে বলে দিচ্ছে সাম্মাতা ইসমু ইশারাতিন লিল মাকানি আল বাঈদি মানে অর্থ কি হলো ইসমু ইশারা মানে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমরা হাদা হাদা নি পড়ে আসছি না ওইটা যেটা হলো ইসমুল ইশারা কাকে ইশারা করার জন্য ব্যবহার হয় লিল মাকানিল বাঈদ দূরের কোন স্থানকে মাকান মানে স্থান বাঈদ মানে দূরবর্তী দূরবর্তী স্থানকে ইশারা করার জন্য এই সাম্মাতা বা সাম্মা ব্যবহার হয় এটার আরেকটা শব্দ কি আছে হুনাকা এই দেখেন এখানে দিয়ে দিছে অর্থাৎ হুনাকা যেরকম দূরবর্তী স্থানকে সেখানে দূরের স্থানকে বোঝানোর জন্য আছে সেম সাম্মাতা অথবা সাম্বা এই দুইটাও দূরের স্থানকে ইশারা করার জন্য ব্যবহার হয় বুঝে গেছে সাম্মাতা মানে কি দেয়ার সেখানে কারেক্ট সাম্মাতা মানে দেয়ার বা ইন দ্যাট প্লেস এই যে দেয়ার সেখানে এই হুনাকার যে অর্থ
সাম্মাতা অথবা সাম্মা এর একই অর্থ। এই নোটটা আমরা এখানে পেলাম। এরপরে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনগুলো সহজ, আমরা পড়েছি, এগুলো স্লাইডে গেছে। এখানে জরফুল জামান জরফুল মাকান চিহ্নিত করার কথা আছে। এখানে একটা কোরআনে কারিমের আয়াত আসছে এই পাঁচ নাম্বার প্র্যাকটিসটাতে, একটু আমরা পড়ি দেখেন। পাঁচ নাম্বার প্র্যাকটিসটাতে বলতেছে আইন জুরুফ জামানি ওয়াল মাকানি, অর্থ কি হলো জরফুল জামান এবং জরফুল মাকান। আইন আইন মানে আইডেন্টিফাই বা নির্দিষ্ট করুন। আইন শব্দটা আমরা বুঝে গেছি ভার্বের দুই নাম্বার ফর্ম থেকে আমর ইম্পারেটিভ ক্রিয়া। আইয়ানা ইউআইনু তাইনুন অর্থ হলো নির্দিষ্ট করা। তাহলে আইন সাব্বিহ এটা আমর হয়ে গেল না? দুই নাম্বার ফর্মে দেখেন আইয়ানা ইউআইনু, তাহলে এটা ফর্ম টু হলো। তাহলে এখান থেকে আমর হবে এই ইউআইনু থেকে শুরুতে আলামতে মুদারে ফেলে দিয়ে মাজজুম বানায় দেন, তাহলে কি হয়ে গেল আমর। আইন আইন মানে তুমি নির্দিষ্ট করো, আইডেন্টিফাই করো, তাহলে এটা আমর, তাই না? এই যে বলতেছে আইন নির্দিষ্ট করো জুরুফা জাবানি ওয়াল মাকান, স্থানবাচক এবং কালবাচক শব্দগুলো ফিল আয়াতিল কারিমা আল আতিয়া, সামনের আয়াতগুলোতে, অর্থাৎ এগুলো কোরআনে কারিমের আয়াত। এই দেখেন সূরা ইউসুফের ১৬ নম্বর আয়াত থেকে এখানে অংশ বিশেষ আসছে, ওয়াজাউ আবাহুম ঈশা আইয়া বুকুন। আয়াতের অর্থটা আমরা বুঝছি, যা উ তারা আসলো, আবাহুম তাদের বাবার নিকট, ঈশা আন রাতের বেলায়, ইয়াবকুন ক্রন্দনরত অবস্থায় বা কান্নার ভান করা অবস্থায়, তাই না? কান্নার ভানরত অবস্থায় তারা রাতের বেলায় তার বাবার কাছে উপস্থিত হলো, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিয়ে তার ভাইয়েরা যখন কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে ওই ঘটনাটা। তাহলে এখানে বলেন তো জরফ কোনটা? এই যে এই আয়াতের মধ্যে জরফ কোনটা? ঈশান, তাই না? ঈশান এটা হলো জরফ। তাহলে এটা জরফুল জামান নাকি জরফুল মাকান? জামান, জামান এটা অ্যাডভার্ব অফ টাইম, মাশাআল্লাহ। এটা এখানে দেখেন মানসুখ হয়ে গেছে, তাই না? এর পরের আয়াতে দেখেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, বানাইনা আমি বানিয়েছি, فَوْقَكُمْ তোমাদের উপরে, سَبْعًا شِدَادًا মজবুত সাতটি আকাশ, দৃঢ় সুদৃঢ় সাতটি আকাশ বা আসমান আমি তোমাদের উপরে বানিয়েছি। তাহলে এই বাক্যে বলেন তো জরফ কোনটা? সাবান ফাওকা, তাই না? এখানে ফাওকা এটা হলো জরফ। তাহলে বলেন তো এটা জরফ মুরাব নাকি মাবনি? ফাওকা, ফাওকাটা সবসময় ফাওকাই থাকে না? এটা কি পরিবর্তন হয়? পরিবর্তন হওয়ার কথা না, না এটা পরিবর্তন হয় না, এটা জরফ, এটা মাবনি, তাই না? আমরা বলছিলাম না বাদু জুরুফ মাবনিয়া, কিছু জরফ আছে যেগুলো মাবনি, এর মধ্যে একটা ফাওকা, তাহলে এটা মাবনি হবে। বলতেছে রব্বি হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি দাউতু দাওয়াত দিয়েছি, কৌমি আমার কৌমকে, লাইলান ওয়া নাহারা দিনে রাতে, দিনে এবং রাতে নিশ্চয় আমি আমার কওমকে আমার জাতিকে দাওয়াত প্রদান করেছি। তাহলে এই বাক্যে বলেন তো জরফ কোনটা? লাইলান ওয়া নাহারা, মাশাআল্লাহ, লাইলান ওয়া নাহারা। তাহলে বলেন তো এটা কি মাবনি নাকি মুরাব? মাবনি না, লাইলুন নাহারুন এরকম হয় না? হয় মাবনি, এটা ত্রিপ্ত নরমাল পরিবর্তন হয়, তাহলে এই শব্দগুলো মুরাব, এগুলো মাবনি না, বুঝে গেছে? বাকি জরফ যেহেতু মানসুব হয় বা ফুলুন ফি যেহেতু মানসুব হয়, এই জন্য লাইলান ওয়া নাহারান মানসুব হয়েছে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে লাইলান ওয়া নাহারান এটা হলো এখানে জরফ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মা তাদরি নাফসুন, নাফসুন মানে আমরা জানি আত্মা, তাই না? বাকি এখানে অর্থ হলো ব্যক্তি। মা তাদরি নাফসুন কোনো ব্যক্তি জানে না, তারা ইয়াদ্রি দিরায়াতুন অর্থ কি জানা, দরাবায়াদ্রি থেকে মা তাদরি নাফসুন কোন ব্যক্তি জানে না, মা দা কি তাকসিবু কামাই করবে বা অর্জন করবে, গাদান গাদান অর্থ কি টুমরো, টুমরো টুমরো আগামীকাল,
সে আগামীকাল কি অর্জন করবে, কি কামাই করবে কোনো ব্যক্তি জানে না। মা তাদরি নাফসুন, কোনো ব্যক্তি জানে না। মা দা তাকসিবু গাদা, সে আগামীকাল কি অর্জন করবে। তাহলে এই ভার্বটা দারাবা ইয়াদরিবু থেকে, দারা ইয়াদরি নাকিস ক্রিয়া একটা। এরপরে এই তাকসিবু, কাসাবা ইয়াকসিবু, এটাও কোন ফর্মে দারাবা ইয়াদরিবু, তাই না? কাসাবা ইয়াকসিবু, অর্জন করা, কামাই করা, তাহলে এটাও দারাবা ফর্মে আসছে। গাদান, গাদান মানে টুমোরো বা আগামীকাল। তাহলে এখানে বলেন তো এই আয়াতে জরফ কোনটা, এই আয়াতে জরফ কোনটা হবে? গাদান, গাদান, মাশাআল্লাহ, এটা জরফুল জামান, কারেক্ট। এরপরে সূরাতুল জাফিয়া, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। তো আমরা এই আয়াতটা পড়তেছিলাম, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিলা, বলা হলো তাদেরকে, বলা হবে আল ইয়াউমা, আজকে, নানসাকুম, নাসিয়া ইয়ানসা, তো ভুলে যাওয়া। আল্লাহ তাআলা বলবেন নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে যাব। এই যে কুম, কুম মানে তোমাদেরকে, নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে যাব, কামা যেরকম ভাবে, নাসি তুম, তোমরা ভুলে গিয়েছিলে, লেকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনের সাক্ষাৎকে। এই যে এই দিনের, তোমাদের এই দিনের সাক্ষাৎকে যেরকম তোমরা ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব। তাহলে এখানে বলেন তো জরাফ কোনটা, এই যে শুরুতে আল ইয়াউমা আছে না, সময় বুঝাচ্ছে, ইয়াউমা টুডে, হ্যাঁ, এটা হলো জরাফ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাঁচ নাম্বার প্র্যাকটিসে অনেকগুলো আয়াতের মধ্যে এটা ছিল, এই জন্য আমরা এটা পড়ে নিলাম। ছয় নাম্বার প্র্যাকটিস এখানে আছে, এগুলো আমরা পড়েছি। এই যে জরফ মাবনিগুলা, যেমন কবলা, বাদা, ইন্দা, আমামা, খালফা, তাহতা, ফাওকা, হুনা, সাম্মা, সাম্মাতা, এই দেখেন এগুলো বলতেছে, আদখিল কুল্লা জরফিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন, মানে একটা বাক্যের মধ্যে এই শব্দগুলোকে ব্যবহার করার কথা বলতেছে। সাত নাম্বার প্র্যাকটিসটা ছিল, হাতি সালাসা জুমালিন তাহওয়ি কুল্লা ওয়াহিদাতিন মিনহা ইসমা ইশারাতিন নাবা আনি জরফ, মানে ইসমুল ইশারা ব্যবহার করতে হবে যেগুলো জরফের ডেপুটি হবে বা নায়েব হবে, এরকম তিনটা বাক্য। এখানে আছে তিনটা বাক্য যেগুলো কুল্লা ওয়াহিদিন মিনহুমা আদাদান নাবা আনি জরফ, আদাদ বা সংখ্যা ব্যবহার করতে হবে যেগুলো জরফের ডেপুটি হবে। এগুলো স্লাইডে নাই, তো যেহেতু স্লাইডে নাই এই জন্য আমরা এগুলো মিস করেছি। আমরা পারবো এগুলো, এই ছয় নাম্বার সাত নাম্বার প্র্যাকটিসটা পারবো না? দেখেন তো, এই যে ছয় নাম্বার প্র্যাকটিসটা কি বলছে, দেখেন তো পরে উদ্ধার করা যাচ্ছে কিনা, এটা একজন পড়েন তো। ছয় নাম্বার প্র্যাকটিসটা কি বলছে, সাত নাম্বার আট নাম্বার প্র্যাকটিস কি বলছে, এগুলো স্লাইডে কিন্তু নাই। বলেন তো আরবিটা পড়েন, কে বলে অর্থ করতে পারে মাশাআল্লাহ? আদখিল কুল্লা জারফিন, হ্যাঁ, হাতি, হাতি মানে কি, ব্রিং, হাতি মানে দাও বা নিয়ে আসো, গ্রহণ করো, তাই না, প্রদান করো, হ্যাঁ, মানে এখানে হলো ব্যবহার করো, এরকম অর্থ আর কি। বললেন এরপরে ছয় নাম্বারটা, হ্যাঁ ছয় নাম্বারটা কারেক্ট, পরে হাতি সালাসা জুমালিন, মাশাআল্লাহ, তাহলে তিনটি বাক্য দাও, তাই না, সালাসা জুমালিন মানে তিনটি বাক্য দাও বা তিনটি বাক্য ব্যবহার করো, তিনটা বাক্য যেগুলো ইনক্লুড, অন্তর্ভুক্ত করবে, তাহবি, হাওয়া ইয়াহবি মানে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত, হ্যাঁ, যেই তিনটা বাক্য অন্তর্ভুক্ত করবে বা তাহবি ওয়াহিদাতিন মিনহুমা মিনহা, সেই বাক্যগুলোর প্রত্যেকটাই অন্তর্ভুক্ত করবে আদা আদান, তাকে সংখ্যা, আদাদ মানে আগে নাকি, না আদাদ মানে সংখ্যা, সংখ্যা আমরা বলি না, ওই যে গণনা করি, যে মানে যেই তিনটা বাক্যের মধ্যে সংখ্যা থাকবে, যে সংখ্যাটা না বা নায়েব বলি না আমরা, নায়েব, নায়েব মানে কি, নায়েব বলি না, নায়েব, নায়েব প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই নায়েব মানে, না বা মানে ডেপুটি, যে না বা যে সংখ্যাটা ডেপুটি হবে আলিস জরফি, কার, জরফের, অর্থাৎ আমরা ডেপুটি জরফের মধ্যে একটা টাইপ করছিলাম না সংখ্যা, জি জি, হ্যাঁ, ওই সংখ্যা বলতেছে, মানে তিনটা বাক্য ব্যবহার করতে হবে, যে তিনটা বাক্যের মধ্যে সংখ্যা থাকবে, যে সংখ্যাটা জরফের ডেপুটি হবে, বুঝতে পারছেন, এটা হলো প্র্যাকটিসটা। তাহলে এরকম তিনটা বাক্য আমরা পারবো, একটু প্র্যাকটিস করি তো, বলেন তো, দশ রাত্রি, আমি দশ রাত্রি
মক্কায় ছিলাম, মক্কায় অবস্থান করেছি 10 রাত। তারপরে আরবি কি হবে? মাকাসতু মাক্কাতা, তাই না? আমি মক্কায় অবস্থান করেছি, মাকাসতু মাক্কাতা, মক্কায় অবস্থান করেছি 10 রাত্রি। 10 রাত্রি আরবি বলেন কি হবে? না, গণনার নিয়ম কি 10 থেকে 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম কি? ও আশরা তা হবে, এটা লাইলেন যেহেতু মুজাক্কা এটা মুয়ান্নাস হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হবে? আশরাতা লায়ালিন, তাই না? এই যে আশরাতা লায়ালিন এরকম হয়ে যাবে, অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে নিয়ম হলো, আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে ব্যবহার করতে হবে, যাকে গণনা করব এটা অবশ্যই বহুবচন হইতে হবে, এবং তৃতীয়ত এই যে যেই সব যাকে গণনা করব সেটা যদি একবচনে মুজাক্কার হয় তাহলে সংখ্যাটা মুয়ান্নাস আনতে হবে, তাই না? তাহলে দেখেন লাইলুন, লাইলুন শব্দটা মুজাক্কার, তাহলে লাইলুনের বহুবচন লাগবে, তাহলে লাইলুনের বহুবচন কি? লায়ালিন, তাই না? এই যে লাইলুনের বহুবচন হলো লায়ালিন, আমরা বহুবচন পাইলাম। এরপরে এখন আমাদের সংখ্যা মুয়ান্নাস হিসেবে নিয়ে আসলাম এবং স্ট্রাকচার মুদাফ মুদাফ ইলাইহি করলাম, তাহলে হয়ে গেল। তাহলে এখানে এই যে সংখ্যাটা, এটা তো কোনো সময় বা স্থান বোঝাচ্ছে না, তাই না? বাকি এই যে এটা জরফের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা ডেপুটি জরফ হয়ে গেল, তাই না? এটাই বলতেছে। তাহলে একটা বাক্য হয়ে গেল, আমি 10 দিন মক্কা অবস্থান করেছি, তাহলে বলেন তো আমি 11 রাত্রি মক্কা অবস্থান করেছি, তাহলে আরবি কি হবে? 11 রাত্রি। কে বলতে পারেন? 11-12 গণনার নিয়ম কি? এখানে সংখ্যাটা মানসুব হবে, কি বলে, যাকে গণনা করব এটা মানসুব হবে আর পুরা সব মিল থাকবে, তাই না? মুজাক্কার মুয়ান্নাস মিল থাকবে, এই তো হয়ে গেল। তাহলে আহাদা আশারা লাইলান, তাহলে বলেন তো এখানে আহাদা আশারা এটা কি জরফ নাকি ডেপুটি জরফ? মারফু না, এটা মাবনি হয়, মাবনি ডেফিনিট। 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি হয়, এই যে সংখ্যা মাবনি, এই লাইলান মূলত জরফ, এর সাথে এই সংখ্যাটা সম্পৃক্ত হওয়ার কারণে এটা কি? ডেপুটি জরফ, তাই না? জি মাশাআল্লাহ। আরেকটা বলে দেন, যদি আমি বলতে চাই ওস্তাদ, তাহলে আগেরটা আশা আশরাতা লাই লায়ালিন হইছে, কারেক্ট? এটা মাজরুর হইছে, রাইট? এটা মুদাফিলাই, মুদাফিলাই, কারেক্ট? এটার বলা আশারা লাইলান, রাইট? এখানে এটা মুদাফিলাই হবে না, গণনার নিয়মের ক্ষেত্রে ওই যে নিয়মগুলো আপনারা পড়েন নাই মনে হয়, সংখ্যা গণনার ক্ষেত্রে ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে, আপনারা পড়েছেন এগুলো? 1 থেকে 1-2 গণনা করার একটা নিয়ম, এরপরে 3 থেকে 10 পর্যন্ত একটা নিয়ম, একটা নিয়ম, এরপরে 13 থেকে 19 পর্যন্ত আরেকটা নিয়ম, এরপরে 20 থেকে 90 পর্যন্ত দশক সংখ্যাগুলো গণনার আরেকটা নিয়ম, 100, 1000 এগুলো গণনার আরেকটা নিয়ম, এগুলো পড়েছেন? ভুলে গেছি, মনে হয় যে এটা আমাদের স্যার তেমন একটা এভাবে পড়ায় না, সংখ্যাগুলি সংখ্যার এগুলো জটিল, মানে আলাদা প্রত্যেকটা নিয়মগুলো জটিল, সংখ্যা গণনার ক্ষেত্রে সংখ্যাটাকে আরবিতে বলে আদাদ, যাকে গণনা করবো এটাকে বলে মাদুদ, আদাদ মাদুদ, এগুলোর মৌলিক সংখ্যাগুলো প্রথমে মুখস্ত করতে হবে, মৌলিক সংখ্যা 1, 2 এগুলোর আরবি নাকি? 1 আরবি হলো ওয়াহিদুন আহাদুন, মুয়ান্নাস হয় ওয়াহিদাতুন ইহদা, ইসনা ইসনানি, সালাসুন সালাসাতুন, এগুলো আপনারা পারেন এভাবে, মৌলিক হলো 10 পর্যন্ত, এই 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত এগুলো এখানে মুজাক্কার মুয়ান্নাস দেয়া আছে, আদা আশারা ইদা আশারা এভাবে দেখেন 20 পর্যন্ত দেয়া আছে, এগুলো মৌলিক সংখ্যা। এরপরে দশক সংখ্যাগুলোর মধ্যে ইশরুনা সালাসুনা এগুলো একটু লিখে দিব, তাহলে পরে ইয়া হয়ে যাবে। এটা প্রথমে হলো মৌলিক সংখ্যাগুলো। এখন এরপরে যেটা অর্ডিনাল নাম্বার বলি আমরা, প্রথম দ্বিতীয় এগুলো এখানে দেওয়া আছে ডান পাশে, এগুলো একটু দেখে নিয়ে এগুলো মুখস্থ করতে হবে। বাকি নিয়মগুলো যেটা, এই যে নিয়মগুলো এখানে নিচে সংক্ষেপে আছে, দেখেন 1 নম্বর নিয়ম, এখানে আমরা 100 পর্যন্ত গণনা করতে গেলে
আমাদের সাতটা নিয়ম জানতে হবে, সাতটা সাতটা নিয়ম ছোট ছোট একটু দেখেন। এক নম্বর নিয়মটা হলো, একটু খেয়াল করেন, এক নম্বর নিয়ম, এক নম্বর নিয়ম হলো এক এবং দুই, এই দুইটা সংখ্যা গণনার ক্ষেত্রে লাগবে আমাদের, এক দুই। প্রথমে আমরা জানি এক দুই গণনার জন্য আলাদা সংখ্যার প্রয়োজন হয় না, শুধুমাত্র কিতাবুন, এটার অর্থ কি? একটা কিতাব, আলাদা একটা নাম্বারই আছে, কিতাবানি, দুইটা কিতাব, তাই না? তো এই এক দুই গণনার জন্য আলাদা সংখ্যা প্রয়োজন হয় না, তবে যদি আমরা এমফাসাইজ হিসাবে সংখ্যা দিয়ে এককে আলাদা মেনশন করতে চাই, দুইকে আলাদা মেনশন করতে চাই, তাহলে গণনার নিয়ম হলো নাত মানুদ বা মাউসুফ সিফাত হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে যাকে গণনা করব এটা প্রথমে আসবে, সংখ্যাটা তারপরে আসবে। যেমন দেখেন আমরা বলতে চাই একজন ছাত্র, আরবি কি হবে? শাজারাতুল ওয়াহিদাতুন। একইভাবে দুইয়ের ক্ষেত্রে তালিবানি, এটাই দুই বোঝাচ্ছে, বাকি সাথে এমফাসাইজ হিসেবে আপনি বললেন তালিবানি ইতনানি, এভাবে বলা যাবে, পালামানি ইতনানি, তালিবাতানি ইতনাতানি, শাজারাতানি ইতনাতানি, এরকম দুইটা কাজ দুইজন ছাত্রী। তাহলে এক দুই এটার গণনার নিয়মটা সহজ, নাত মানুষ হিসেবে আসবে, যাকে গণনা করব আগে আসবে, সংখ্যাটা তারপরে আসবে। দুই নম্বর নিয়মটা খেয়াল করেন, দুই নম্বর নিয়মটা হলো নয় থেকে দশ পর্যন্ত গণনার ক্ষেত্রে লাগবে, কি বলে, তিন থেকে দশ, তিন থেকে দশ পর্যন্ত গণনার নিয়ম হলো দুই নম্বর নিয়মটা। এটার ক্ষেত্রে তিনটা কথা একটু আগেই যেটা বললাম, প্রথম হলো স্ট্রাকচার, স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফিলাই, দ্বিতীয়ত যাকে গণনা করব মাদুদ এটা অবশ্যই বহুবচন হইতে হবে, এবং তিন নাম্বার আরেকটা কথা হলো এই যে মাদুদ এবং আদাদ দুইটার জেন্ডারগত বৈপরীত্য থাকবে, যাকে গণনা করব এটা যদি মুজাক্কার হয় তাহলে সংখ্যাটা আনতে হবে মুয়ান্নাস, যাকে গণনা করব সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে সংখ্যাটা আসবে মুজাক্কার। তাহলে তিন থেকে দশ পর্যন্ত গণনার মৌলিক কথা তিনটা, এক নাম্বার স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফিলাই, দুই নাম্বার যাকে গণনা করব এটা বহুবচন হবে, তিন নাম্বার জেন্ডারগত বৈপরীত্য থাকবে, মুজাক্কার হলে মুয়ান্নাস, মুয়ান্নাস হলে মুজাক্কার। যেমন দেখেন আমি ছাত্র বলতেছিলাম, তাহলে তিনজন ছাত্র বলবো, তাহলে ছাত্র এটার বহুবচন লাগবে, তালিবুনের বহুবচন কি? তুল্লাবুন, তাহলে তালিবুন শব্দটা মুজাক্কার, তাহলে এখন সংখ্যাটা মুয়ান্নাস আনতে হবে, তাহলে কি বলতে হবে? সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন। তাহলে দেখেন এটা মুদাফ মুদাফিলা স্ট্রাকচার হলো না, সংখ্যাটা মুদাফ, যাকে গণনা করতেছি মুদাফিলাই, সালাসাতু তুল্লাবিন। একইভাবে সালাসাতু আকলামিন, তিনটা কলম। এখন তালিবাতুন, একজন ছাত্রী, এটার প্লুরাল হলো তালিবাতুন, তাহলে এখন তিনজন ছাত্রী বললে সালাসু তালিবাতিন, এই যে এটা যেহেতু মুয়ান্নাস সংখ্যাটা মুজাক্কার, সালাসু শাজারাতিন, তিনটা গাছ। আশা করি দুই নম্বর নিয়মটা বুঝছেন, দুই নাম্বার তিন থেকে দশ বুঝা গেছে, স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলাই, যাকে গণনা করব বহুবচন আসবে, এবং অপোজিট জেন্ডার বৈপরীত্য, এই যে এখানে দেখেন তিন থেকে দশ পর্যন্তই দেওয়া আছে, তিন থেকে দশ, এখানে সাথে দশ সংখ্যাটার একটা নোট দেওয়া আছে, দশ সংখ্যাটা আলাদা একটা পড়ার নিয়ম আছে, দশ দশ সংখ্যাটা দেখেন আরবি হলো আশারুন অথবা আশরুন, সিনের উপরে জজম অথবা সিনের উপরে ফাথা, দুইভাবেই পড়া যায়, এই দেখেন আশারাতুন অথবা আশরাতুন, দুই রকম না, সিনের উপরে জজম অথবা সিনের উপরে ফাথা, দুই রকম আছে, আশারুন আশরুন, আশারাতুন আশরাতুন। এখন প্রশ্ন হলো আশারাতুন কখন পড়বো, আশরাতুন কখন পড়বো, আশারুন কখন, আশরুন কখন, এই যে এই নিয়মটাই নিচে নোটের মধ্যে লেখা আছে, দেখেন যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সিনের উপর ফাতা দিয়ে পড়তে হয়, মাদুদটা যদি মুজাক্কার হয়, এই দেখেন আশা রাতুদুল্লাহ, আমি এই যে যাকে গণনা করতেছি মুজাক্কার, এই জন্য এর উপরে কি, সিনের উপরে ফাতা, আশা রাতুদুল্লাহ বিন। দুই নম্বর কথা, মাদুদটা যদি মুয়ান্নাস হয় তাহলে সিনের উপরে সুকুন দিয়ে পড়তে হয়, এই দেখেন তেরো দশ জন ছাত্রী বলতেছি, তাহলে আশরু তালিবাতিন, এই যে আশরু তালিবাতিন, আশরু শাজারাতিন, এরকম। তাহলে এই যে মাদুদটা মুজাক্কার হলে সিনের উপরে ফাথা, মাদুদটা মুয়ান্নাস হলে সিনের উপরে সুকুন, আশরাতু আশারাতু, আশারুন আশরুন, এই নোটটা।
তাহলে মেইন কথা হলো 3 থেকে 10-এর নিয়ম, সাথে আমরা এই 10 সংখ্যাটা আলাদা কথা একটু পরে নিলাম। এবার এখানে 11-12 নিয়ম যাচ্ছি, 11-12 শুধু 11 এবং 12 এই দুইটা সংখ্যার গণনার নিয়ম। আরেকটা এখানে একটা কনসেপ্ট দেয়া আছে, তামিজ মুবাইয়াজ, এটা আপনারা পড়ছেন কিনা? তামিজ পড়ছেন? তামিজ পড়া হয়েছে এখন আপনাদের? তামিজ পড়া হয় নাই, এই কথাটা বাদ। তাহলে তামিজ মানে হলো সহজ কথায় মাদুরটা, মানে যাকে গণনা করবো এটা মানসুব হবে, তামিজটা মানসুব হয়, বুঝছেন? তামিজ বানাবে, তামিজটা মানসুব হয়, তাহলে এই যে যাকে গণনা করবো এটা মানসুব হবে, মাদুরটা মানসুব হবে, এই তামিজের কথা হলো উদ্দেশ্য। এটা এই যে অর্থাৎ দিয়ে বলে দিচ্ছে, অর্থাৎ মাদুরটা সবসময় মানসুব হবে, তামিজ মুয়াজ মানে হলো মাদুরটা সবসময় মানসুব হবে। এবং এখানে আরেকটা কথা হলো আদাদ এবং মাদুদ উভয়টা জেন্ডার মিল থাকে, আদাদ মাদুদ, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, এটা মিল থাকে। যেমন দেখেন আহাদা আশারা তালিবান, আহাদা আশারা তালিবান, তালিবান মুজাক্কার, এটাও মুজাক্কার, তাই না? তামিজ স্যার যেরকম বললো ক্লিয়ারিফাই করা, এর জন্য এটা ব্যবহার হয়। মোট কথা তামিজটা সবসময় মানসুখ হবে, কথা হলো এটা। এখানে খেয়াল করার বিষয় হলো এই যে আদাদ মাদুদ দুটার মধ্যে মিল থাকবে, মানে জেন্ডারগত পার্থক্য থাকবে। এই দেখেন আহাদা আশারা তালিবান, এটা মুজাক্কার, এই জন্য এটাও মুজাক্কার, আহাদা আশারা কালামান, মুজাক্কার মুজাক্কার। যেটা পড়তেছিলাম এখন ছিলাম হলো আমরা 3 নম্বর নিয়মটাতে, 11-12 দুইটা সংখ্যা গণনার নিয়মের ক্ষেত্রে বলতেছিলাম মিল থাকবে। এই দেখেন ইহদা আশরাতা তালিবাতান, বলেন তো এই যে সিনের উপরে সুকুন কেন, আশরাতা কেন? কারণ এটা মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস গণনার সময় সিনের উপরে সুকুন হয়, মুজাক্কার হলে সিনের উপরে ফাতা, এই যে আহাদা আশারা ইহদা আশরাতা, এরকম। 11-12 গেল, এখন 13 থেকে 19 এটা পরে আজকে শেষ। 13 থেকে 19 এটা 11-12 মতোই সামান্য পার্থক্য। এই যে 11-12 মধ্যে যেরকম সংখ্যাটা মানসুব হবে, যাকে গণনা করবো এটা যেরকম মানসুব হবে, 13 থেকে 19 মধ্যেও সেম মানসুব হবে, মানসুব এক বচন হবে। বাকি পার্থক্য হলো এই যে আদার, দেখেন 13 থেকে 19 বা 11 থেকে 19 এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন দুইটা অংশ কিন্তু, আশারুন মানে 10, সালাসা মানে 3, তাই না? 3 এবং 10 দুইটা মিলে 13, তাহলে সংখ্যার দুইটা অংশ হলো না, সালাসাতা আশারা, দুইটা অংশ। এই দুইটা অংশের মধ্যে বলতেছে যে দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে, এই যে সালাসাতা আশারা, এর মধ্যে দ্বিতীয় কোনটা? আশারা, তাই না? এই যে এটা হলো দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশটা মিল থাকবে, আর প্রথম অংশ এই যে সালাসাতা এটা বিপরীত হবে। এই যেমন দেখেন আমরা বলতেছি 13 জন ছাত্র, তাহলে আরবি কি হবে? সালাসাতা আশারা তালিবান, এই যে তালিবান মুজাক্কার, দ্বিতীয় সংখ্যাটা তার সাথে মিলে গেল, প্রথম সংখ্যা সালাসাতা দেখেন এটা বিপরীত হয়ে গেল, তাই না? এই যে 11 থেকে 11-12 এই দুইটার মধ্যে সবকিছু মিল ছিল, কিন্তু 13 থেকে 19 এটার মধ্যে দেখেন দুইটা দ্বিতীয় সংখ্যার সাথে মিল, প্রথম সংখ্যার সাথে বৈপরীত্য, তাই না? এই 13 থেকে 19, তাহলে আমাদের 13 থেকে 19 পর্যন্ত এই 4টা নিয়ম আজকে আমরা পড়লাম। আগামী ক্লাসে বাকি নিয়মগুলো পড়ার পরে ইনশাল্লাহ আমরা সামনে যাব। এখানে জেন্ডার কথাটা দিয়ে দিলে মনে হয় ভালো হতো, যে এই যে জেন্ডারে মিল থাকবে এবং জেন্ডারে বিপরীত হবে, কারেক্ট, এই বৈপরীত্যটা হবে জেন্ডারের ক্ষেত্রে, কারেক্ট। তাহলে এখন আসাদ স্যার বুঝে গেছেন যে আমরা যে বলতেছিলাম আহাদা আশারা লাইলান, এই দেখেন 11 নিয়মই এরকম, হ্যাঁ 11-12 গণনার, এই জন্য এটা মাজরুর, এটা মুদাফিল, এটা মাজরুর, বুঝে গেছে? শুক্রিয়া, জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আজকে থাকি, এই 6 নম্বর লেসনে, কি বলে 12 নম্বর লেসনে আরো একটু পড়া আছে আমাদের, এটা শেষ করে ইনশাল্লাহ আমরা লেসন 13 শুরু করবো।